দর্শকরা যাচ্ছেন এটা হচ্ছে আশা জায়গা নিয়ে, এবং অনেক ভালো লাগার আমার জন্য। আমি সিনেমার মানুষ হিসেবে সবসময় চাই যে কারোর সিনেমাতেই দর্শক যাক। একটা ছবি যখন ভালো হবে আরও 10 জন প্রডিউসার আসবেন, সেখানে হয়তো আমিও একজন ছোট আর্টিস্ট, আমিও একটা কাজ করব। এই জায়গা থেকে আসলে আমার চলচ্চিত্রকে আমি সমৃদ্ধভাবে দেখতে চাই, কারণ এখানেই আমার রুটি রুচি। আরেকটা সফলতার এবং ভালো লাগার বিষয় হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম যখন সিনেমার প্রচারণা শুরু করি আমি অন্যদের সিনেমার, তখন অনেকেই প্রশ্ন করতেন যে আপনি বা তুমি বা তুই কেন অন্যদের ছবির প্রচারণা করছিস বা করছেন। সেই জায়গা থেকে আমি মনে হয় যে এই কাজটা ভালো ছিল, এখন সবাই অন্যদের ছবির প্রচারণা করছে, এটা আমার ভালো লাগছে। এই নামটা একটা সময় গিয়েই কিন্তু আসলে ব্যক্তিগত আক্রমণ এবার হয়ে গেছে, আপনি স্বীকার হয়তো করবেন আসলে, আমরা সেটা জানি। এইটা আসলে ইন্ডাস্ট্রির জন্য নেতিবাচক কিনা? আমি আঘাত না করি সেটা বেশি সুন্দর হয়। তবে আমি অবশ্যই চাইব শিল্পীরা এবং এই ইন্ডাস্ট্রির যত মানুষজন আছেন তারা অনেক নরম মনের এবং ভালোবাসার মনের অধিকারী, ওনারা সেই ভালোবাসাটা রেখেই সবার সঙ্গে সবার প্রতি কথা বলবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আমি সেই জায়গায় অঙ্গীকার। আপনি সামাজিক মাধ্যমে প্রচারণের কথা বলছিলেন, কিন্তু এই সামাজিক মাধ্যমে প্রচারণাটাই আমরা দেখছি অনেক অনেকাংশেই মিথ্যা, কেউ কেউ বলছে কিছু সত্য কিছু মিথ্যা। এই আসলে সিনেমা জনপ্রিয় করার জন্য এরকমটা আসলে কি দরকার? মানে আপনাদের বেলায় কিন্তু এরকম হয়নি, কিন্তু ইদানিং হচ্ছে অনেকেই তৈরি করছে যে এগুলো করে হয়তো বা সিনেমা চালাবে এরকম। না না, বিষয়টা এরকম না, দর্শক তো যাচ্ছেও, দর্শক হলে আসে। যেমন পরাণ, যে ছবিটা পরাণের ইতে দেখলাম যে 18টা শো চলছে সিনেপ্লেক্সে, এটা তো একটা নতুন অ্যাচিভমেন্ট ওনাদের ছবি। আর দিন দা ডে তারা সারা দেশে প্রায় 100-এর উপরে সিনেমা হল পেয়েছিল, সেটাও চলছে। সাইকো ঢাকার বাইরে অনেক ভালো যাচ্ছে, সব মিলিয়ে তো এটা অবশ্যই পজিটিভ সাইন। আর যেহেতু অনেক মানুষ রিভিউ দিচ্ছেন, তবে কষ্টের একটা বিষয় আছে সেখানে, যে ধরেন যে আমি একটা সিনেমা দেখে আসলাম, আমি আলোচনা করছি, যেটা আলোচনা আমি না করতে পারি সেরকম রিভিউ আমি ফেসবুকে পোস্ট করছি, এটা হতাশাজনক। আমি চাইবো যে যারা বোদ্ধা বা চলচ্চিত্র নিয়ে গবেষণা করেন ওনারা রিভিউ দিবেন, বা সাংবাদিকরা যারা আছেন সিনেমার পক্ষে কাজ করেন, ভালোবেসে কাজ করেন, যারা কলামিস্ট আছেন ওনারা সিনেমার রিভিউ দিবেন। আমি একজন সাধারণ দর্শক, দর্শকের জায়গা থেকে আমি কিন্তু কখনো রিভিউ দিইনি। আমি সিনেমা দেখার জন্য আমন্ত্রণ জানাই, বিভিন্ন ছোট ছোট ক্যাপশন দিয়ে ট্রাই করি দর্শকদেরকে হলে, যদি দুইজনও আমার স্ট্যাটাস দেখে আসে সেটা আমার ভালো লাগা। আর কেউ যদি নেগেটিভ লেখেন, রিভিউ দেন, অনেক বোঝানোর চেষ্টা করেন সিনেমাটা এরকম এরকম, সেই এইটার পক্ষে আমি, আপনারা পজিটিভ বলুন। যারা কলামিস্ট আছেন বা সিনিয়র সাংবাদিক বা ভালো লিখে থাকেন ওনারা রিভিউ দেবেন। আমি আসলে চলচ্চিত্র বোঝা না, এটা নিয়ে আমি আসলে খুব একটা ভালো জানিও না। আমি এতটুকু জানি চলচ্চিত্র বাঁচলে সাইমন সাদিকের মতো শিল্পী এবং ইন্ডাস্ট্রির অনেক কলা কৌশলী বাঁচলে। গিয়ে Yeah.